আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন সকলকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আজ আমরা আপনাদেরকে দেখাবো বামনবাড়িয়া জেলা নবীনগর থানা কোনাউর খাতা শাহ রহমতুল্লাহ আলাইহি এবং রহমান শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছেন যে আমরা মাজারের মধ্যে ঢুকতে যাচ্ছি। আমরা গেটের মধ্যে আছি, প্রথম গেটের মধ্যে আমরা আছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই দুইজনের অলির মাজার হলো কোনাউর খেতাবাড়ি কবরস্থানের মধ্যে, এবং কবরস্থানের পাশে ঈদগাহ রয়েছে। চলুন আমরা ভিতরে গিয়ে আপনাদেরকে ঈদগাহ সহকারে সব কিছু ক্লিয়ারলি আপনাদেরকে দেখিয়ে দিই, তাই ধৈর্য হারাবেন না, সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন। আমরা এখন আসি প্রথম গেট দিয়ে। ভিতরে ঢোকার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় ঈদগাহ মাঠ রয়েছে, অনেক বড় বিশাল বড় একটি ঈদগাহ মাঠ রয়েছে এখানে। এখানে প্রত্যেক বছর ঈদুল আজহা, ঈদুল ফিতর, বড় দুই ঈদের মধ্যে এখানে জামাত পড়ানো হয়। আপনাদের কাছে একটি অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা অতি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং সকল ভিডিওর সবার আগে আপনাদের কাছে পেতে আমার চ্যানেলের বেল আইকনটি ক্লিক করুন, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন আমরা প্রথমের হযরত রহমান শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফটি ঘুরে দেখে আসি, তারপরে আপনাদেরকে খাতা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারটা দেখাবো। প্রথমে আমরা যাচ্ছি রহমান শাহর মাজারের জিয়ারতের উদ্দেশ্যে, তাই আপনারা আমাদের পাশেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ধীরে ধীরে মাজারের দ্বারে যাচ্ছি, এবং এটা মাজারের আগে পুরাতন একটি গেট ছিল, আবার নতুন করে এইদিকে এখানে উজুখানা রয়েছে, এবং উজুখানা এবং এই দিক দিয়ে নতুন করে রাস্তাটা করা হয়েছে যাতে কবরস্থানের ভিতর দিয়ে না যেতে হয়। আমরা ধীরে ধীরে মাজারের ভিতরে যাওয়ার যাইতেছি। আপনাদের যাদের এই মাজারটি জিয়ারত করার নিয়ত রয়েছে, নিচে সুন্দর করে ঠিকানাটা দেওয়া হয়েছে, আপনারা যদি ইচ্ছে করেন তাহলে মাজারটি জিয়ারত করে যেতে পারেন। অনেক শান্তি লাগবে, অনেক ভালো লাগবে, আসলে ওলি আল্লাহদের জায়গা অনেক ভালো লাগে, তাই আমি আপনাদেরকে বিভিন্ন মাজার শরীফের ভিডিও আমার চ্যানেলে আপলোড করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিই। এই যে আমরা মাজারের ভিতরে একদম প্রবেশ করলাম, দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকটি মাজার রয়েছে, আর এটা হলো হযরত রহমান শাহ রহমতুল্লাহ আলাইহির। এখানে লেখা আছে সুলতান আরিফিন আব্দুর রহমান নকশবন্দী বা জহুরাবি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ এটা, এবং ওনার বক্তবৃন্দ ওনার পাশে আছে মাজার, এখানেও ওনার ভক্তজনের মাজার রয়েছে। আপনারা এখানে চারটি মাজার দেখেছেন, চারটি মাজারই হলো, চারটি থেকে একটি হলো মেইন, যে মেইন মাজারটি রয়েছে রহমান শাহ, এবং আরেকটি মাজার নাম যে বলেছিলাম আপনাদেরকে খাতা শাহ। এই দুইটা অলি আল্লাহর উরুসি প্রত্যেক বছর কোনাউর চকবাজারে অনুষ্ঠিত হয়। এখানে বিভিন্ন বড় বড় উলামায়ে মাশাইখগণ উপস্থিত হন। পূর্বে প্রত্যেক বছরই ডিসেম্বর মাসের 20 এবং 21 তারিখে উরুসটি অনুষ্ঠিত হতো, কিন্তু এই বছর থেকে 21 তারিখ এবং 22 তারিখ উরুসটি অনুষ্ঠিত হবে। আপনাদেরকে দাওয়াত করা হলো, আপনারা আসার চেষ্টা করবেন, আসলে অনেক ভালো লাগবে। এখানে বিভিন্ন দরবারের পীর সাহেবগণ আসে, বিভিন্ন বড় বড় উলামায়ে কেরামগণ আসে, জিকির আজকার হয়, ওয়াজ মাহফিল হয়, তাই আপনারা আসার চেষ্টা করবেন। আপনাদেরকে আমি ভিতরের অংশটি দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন ভিতর অনেক সুন্দর। চলুন আমরা ধীরে ধীরে এবার বাইর হয়ে যাব, আপনাদেরকে খাতা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারটা দেখাবো। তার জন্য আমি এখানে বিশেষ সময় দিতেছি না, আমরা এখন ধীরে ধীরে বাইর হয়ে গিয়ে আপনাদেরকে রহমান শাহর মাজারটা দেখাবো।
কেউ ভিডিওটি টানবেন না, পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল। ওইটা হলো খাতাশে রহমতুল্লাহ আলাইহির মাজার। আমরা পূর্ব সাইড থেকে আপনাদেরকে দেখালাম এবং এখন আমরা ধীরে ধীরে মাজারের ভিতরে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো। চলুন আমরা ধীরে ধীরে মাজারের মধ্যে যাই। আমি এখন মাজারের গেটের মধ্যে রয়েছি, আপনাদেরকে ভিতরে ঢুকে আপনাদেরকে দেখার সুব্যবস্থা করে দেব। মাজার শরীফ জিয়ারত করার নিয়ম এখনও দেওয়া আছে, অনেক কিছু রয়েছে। আসলে আমরা মাজার জিয়ারত করি, পূজা করি না। আমি পূর্বের অনেকগুলো মাজার ভিডিওর মধ্যে আমি বলেছি যে আসলে আমরা মাজার জিয়ারত করি, মাজার পূজা করি না। আসলে যারা আল্লাহর ওলি তারা আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর ওলি হয়েছে, তাদের উসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি, তার জন্য ওলি আল্লাহদের মাজারে যাই। আসলে ওনাদেরকে উসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করলে আমরা দেখেছি অনেক দোয়াই আল্লাহর দরবারে কবুল হয়। আমরা ওনার কাছে আসলে উপকার পাই বিদায়, আমরা ওনাদের কাছে গিয়ে ওনাদের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি। তাই এসব ভুল ধারণা মানুষ অনেক করে, দয়া করে এরকম ভুল ধারণা কেউ করবেন না। আমরা মাজারের একদম কাছে চলে এসেছি, আমরা চলুন দেখি খাতাশে রহমতুল্লাহ আলাইহির মাজারটি। পূর্বে দেখিয়েছি রহমান শাহ রহমতুল্লাহ আলীর মাজার, এখন দেখতে পাচ্ছেন যে এটা হলো খাতাশে রহমতুল্লাহ আলাইহির মাজার। এটা পরিচালনার দায়িত্বে রয়েছেন হাজি আব্দুল কুদ্দুস মহাজন সাহেব কুনাউর। ওনার নেতৃত্বেই বড় দুইটি উরুস হয়, খাতাশা রহমান শাহ দুইটা উরুসই একসাথে হয় ওনার নেতৃত্বে। সবাই হাজি আব্দুল কুদ্দুস মহাজনের জন্য দোয়া করবেন যেন উনি এই মাজারের খেদমত আরও ভালোভাবে করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে মাজারটা সাজানো হয়েছে। আসলে খাতাশা রহমতুল্লাহ আলের মাজারটা যত সৌন্দর্য দেখতে পাচ্ছেন সব কিছুই হয়েছে হাজি আব্দুল কুদ্দুস মহাজনের জন্য। ওনার জন্য সবাই দোয়া করবেন। আমরা এখন মাজার থেকে বাইর হয়ে চলে যাব। যদিও সময়ের অভাবে আমরা আর একটু ভালোভাবে দেখাতে পারতাম, কিন্তু পারিনি সময়ের অভাবে। আমরা ধীরে ধীরে মাজার থেকে বাইর হয়ে যাইতেছি। দেখছেন এখানে অনেক সুন্দর করে উরুসের সময় অনেক সুন্দর হয়, অনেক মানুষ আসে, অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে। তাই আপনারাও আসার চেষ্টা করবেন যে যেখান থেকে দেখতে পাচ্ছেন। সবাইকে আন্তরিক মুবারকবাদ এবং সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এরকম ভালো ভালো অনেক আল্লাহর ওলিদের ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমার কথা দ্বারা কেউ মনে কোনো কষ্ট নেবেন না, যদিও ছোটো মানুষ অনেক কথা বলে ফেলি অনেক সময়। আমার কথা দ্বারা যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুন্দর সুন্দর মাজারের ভিডিও আপনাদের মাঝে দেখাতে পারি। আমরা এখন মাজারের বাইরে হয়ে গিয়েছি, এখন আমরা দেখতে পাচ্ছেন যে ঈদগাহর মধ্যে আছি। ঈদগাহ দিয়ে এখন গেট দিয়ে বাইরে হয়ে যাব। তাই আপনাদেরকে আবার একটি অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অতি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করুন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।